সপ্তাহের প্রথম কর্মদিবসে বড় পতন দেখেছে দেশের পুঁজিবাজার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার দর হারিয়েছে 3 শতাধিক কোম্পানি। এতে কমেছে সব মূল্য সূচক। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 65.75 পয়েন্ট হারিয়ে 5,171 পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি কমেছে অপর 2 সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 357.90 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 184.70 কোটি টাকা কম। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এদিন 340টি শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র 33টির। বাকি 19 প্রতিষ্ঠানের শেয়ার দর এদিন অপরিবর্তিত ছিল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক রোববার 106 পয়েন্ট হারিয়েছে। লেনদেন হয়েছে 107.82 কোটি টাকার শেয়ার।